হজ ও উমরার জন্য যাত্রীদের 65 বছরের বয়সসীমা আগামী বছর থেকে উঠে যেতে পারে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। সকালে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের নবগঠিত কমিটির সাথে সাক্ষাৎ শেষে তিনি বলেন, তবে এই সিদ্ধান্তে করোনা পরিস্থিতির উপর নির্ভর করছে। আমরা গত বছর যেটা হয়েছিল আপনারা জানেন যে সারা বিশ্বে যে করোনা আক্রান্ত হয়ে তছনছ হয়ে গেছে সারা বিশ্ব, তার থেকে আমরা বাংলাদেশও কিন্তু বাদ পড়িনি, আমাদের পড়তে গিয়েছে। তখন সরকারিভাবে বেসরকারিভাবে আমাদের যে যাত্রী যারা গেছেন প্রায় 60,000 সাম্বার বাস তারা বস করে এসেছেন, এবং তখন একটা বাধ্যবাধকতা ছিল করোনার কারণে, একটা লিমিটেশন ছিল যে কারণে এইভাবে গেছে। যেহেতু করোনা সারা বিশ্বে এখন অনেকটা আগের চেয়ে কমে এসেছে এবং বিভিন্ন সময়ে আমাদের প্রোগ্রামগুলো বিভিন্ন জায়গায় যেগুলো হচ্ছে মোটামুটি দেখা যায় যে আগে যেভাবে জামায়াত হওয়া যেত না এখন মোটামুটি হচ্ছে, সেদিক থেকে আমরা বিবেচনা করতে পারি যে এবার হজটা হয়তো পূর্ণাঙ্গ হজ হিসাবে হতে পারে, আমরা আশাবাদী। এবং এটাও আশাবাদী যে গত বছর যে 65 বছর বয়সের যে সীমাটা ছিল সেটা হয়তো বা এবার উঠতে পারে, আমরা এটা আশা করছি। যদি করোনার প্রাদুর্ভাব এর চেয়ে খারাপ না হয় তাহলে হয়তো এই ধরনের এটা হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সরকারিভাবে কোনো নিউজ আমাদের কাছে এখনো নাই। আমরা এটা আলোচনা করার মধ্য দিয়ে আমরা যতটুকু বুঝি বা সৌদি গভর্নমেন্টেরা তারাকে যে চিন্তা করছে তার এখন থেকে কিন্তু তারা কাজ শুরু করেছে যাতে করে আরো সুন্দরভাবে হজযাত্রীদের শান্তিতে সুখে শান্তিতে এবং তাদের যে কার্যক্রম সুন্দরভাবে পালন করতে পারে এখনই তারা কাজ শুরু করেছে। তাদের মানে কার্যকলাপে মনে হচ্ছে যে এবার হয়তো বাড়তে পারে এবং বয়সসীমাও বাড়তে পারে এবং বাড়টা হয়তো